আর যেটা বলছিলাম তোমাদের, আমরা যাচ্ছি হচ্ছে ইয়ারকারে। এই জাস্ট আমরা আটিবেলি টোলটা ক্রস করলাম, তো এখান থেকে অলমোস্ট 197 কিলোমিটার। তো ইয়ারকারটা হচ্ছে বেসিক্যালি তামিলনাড়ুতে, মানে আটিবেলি টোলটা ক্রস করলেই আমরা তামিলনাড়ুতে ঢুকে যাচ্ছি। কথা বলতে বলতে আমি অন্যদিকেই চলে যাচ্ছিলাম, তো দেখি না, দেখা যাক রাজীব কি অর্ডার করেছে, জানে আমি ইডলি খাবো। রাজীব শুরু করো, ঠান্ডা হয়ে যাবে তো। আর রাজীবের অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছে, ও চোখে মুখে একটু জল দেবে আর একটা চা খাবে। আমি আর চা খাবো না, ওই খাবে। প্রচুর গাড়ি উইকেন্ড না, আর যেহেতু এটা কাছে বেশ অনেক লোকজনই চলে আসে এক রাত্রি কাটাতে। আমি আর ভেতরে যাবো না, আমি একটু এখানে বসি, তুমি দেখে এসো, তাই বললাম। এখানে বসে থাকতেও ভালো লাগে, তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত ভালো লাগে। এটা হচ্ছে একটা বড় টেরেস কাম ব্যালকনি, দারুন। এটার ভিউটা সকালবেলা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই আমাদের খাবার এসে গেছে, কি অপূর্ব লাগছে না? রাজীব ঘুমোচ্ছে জানো, আমি না এই অসময় ঘুমোতে পারি না। এখন 6টা বাজে অলমোস্ট, 6টা বাজতে 10 এরকম কিছু একটা। মেঘটা কোথায় নেমে এসেছে দেখো, এখানে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি, জোরে না। কোথায় নেমে গেছে মেঘটা, এটা কতটা ক্যামেরায় বুঝতে পারছে জানি না, এটা একদম মাটির কাছে নেমে এসেছে। পুরো মেঘে একদম পুরো ইয়ে হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এটা আমাদের বাফেট ডিনার প্ল্যানের মধ্যেই আছে, তো এটা হচ্ছে পুরো স্যালাড সেকশন। কালকে তো আমাদের ইন্ডিয়া, যাই হোক, আফটার 17 ইয়ার্স আবার ওয়ার্ল্ড কাপ জিতলাম, ওই জন্যই রাত্রিবেলা শুতে একটু লেট হয়ে গেছিলো। এই আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। এগুলো গরম চা, এগুলো গরম চা না, আমি খাই না, আমার ভালো, আমার ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাইরেটা দেখছো, ঘুট ঘুটে অন্ধকার। কটা বাজে বলো তো? এখন প্রায় 4:30 হবে, একদম রেডি হয়ে গেছি। আর বাবারে কুকুরগুলো যা শুরু করেছে না, এই রাত্রিবেলাটা তো ওদেরই রাজত্ব জানো। তো যাই হোক, বেরোচ্ছি আমি আর রাজীব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলছি। 5টার মধ্যে বেরোতে হবে, লাস্ট মিনিট কিছু মানে লাগেজ প্যাক করার আছে, সেগুলো করে নিয়ে নিচে গিয়ে তাদের তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, স্টে টিউনড। 5:30 বাজে, কি বলবে, এখনও যথেষ্ট অন্ধকার। তো যাই হোক, আমরা নিচে নেমে পড়েছি। জয় মা কালী বলে বেরিয়ে পড়লাম, আর তোমাদের কোথায় যাচ্ছি সেটা বলছি একটু পরে, একটুখানি দিনের আলোটা ফুটুক, তারপর তোমাদেরকে সবটা বলছি। কাছাকাছি যাচ্ছি, খুব একটা দূরে কিছু নয়, মানে আজকে এখন বেরোলাম, কাল রাত্রের মধ্যে বাড়ি, জাস্ট 2 days and 1 night এরকম একটা ব্যাপার, তো কাছে ছাড়া তো আর উপায় নেই। তো রওনা হলাম, চলতে থাকি, কিছুক্ষণ পর আলোটা ফুটলে তোমাদের সবটা বলছি। এই 10 মিনিট হলো বেরিয়েছি আমরা, এখনও অন্ধকার রয়েছে, আর গুগল ম্যাপ আমাদের 4 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, প্লাস 1 ঘন্টা তো আমাদের একটু ব্রেক নিতে হবে, তাই না? এখন কত, এখন তো 2 to 4 কিলোমিটার দেখাচ্ছে, 224, তো বাড়ি থেকে জাস্ট 2 কিলোমিটারই এসেছি, 10 মিনিট, হ্যাঁ, তো ওই 226 কিলোমিটার অ্যাকচুয়ালি বাড়ি থেকে, খুব একটা দূর নয়, কাছাকাছি, বাট ভালো জায়গা। তো ওখানে যাই, মানে কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি তোমাদের বলবো, একটুখানি আলোটা ফুটুক, একটু ব্রেকফাস্ট বা কিছু চা খেতে তারাই। হ্যাঁ, সবার আগে না একটু চা খেতে হবে, চা খেয়ে বেরোইনি, মানে ওই চা কফি আর কি, তো কিছু খাওয়া হয়নি, জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 5টার মধ্যে বেরোনোর কথা ছিল, 5:30, তো আমরা 15 মিনিট লেট হয়েই গেছি, তো ঠিক আছে, সেটা ম্যানেজেবল। তো একটু চা খেতে দাঁড়াই, একটু আলোটা ফুটুক, তারপর তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর তোমরাও চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে।
আমরা বাড়ি থেকে বেরিয়ে ভারতুরের উপর দিয়ে যাব, তাই না রাজি? ভারতুর লেকের, ভারতুর লেকের পাশ দিয়ে যাচ্ছি। আমার পুরনো স্কুল ক্রস করব। আমি এখনো নস্টালজিক ফিল করি যখনই আমি ক্রিসলেস হাইকে দেখি, একটা সময় ওখানে পড়িয়েছি তো। যাই, একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট আছে। হ্যাঁ, প্রেস্টিজ, প্রেস্টিজ রেন্ট্রি বলে ভারতুরের রাস্তাটা রাখতে পারে। এটা বলছে নাকি প্রেস্টিজের সবচেয়ে বড় অ্যাপার্টমেন্ট, ওটাই বিশাল। এটা প্রেস্টিজ সিটি টাইপের কিছু একটা বানাচ্ছে। জায়গাটা অনেকখানি বদলে গেছে, অনেকখানি, তাই না বলো? খুবই খারাপ অবস্থা হয়েছিল, তার থেকে তো এখন ফার বেটার। অবশ্য অনেকদিনই এটা ঠিক হয়ে গেছে, অনেক বছরই। যাই হোক, চলো আর একটু এগোই, দিনের আলো একটু একটু করে ফুটছে, পরিষ্কার হয়নি এখনো। এই এখানে একটু দাঁড়ালাম, এই এখানে একটা ময়ূরা বেকারি আছে, এটা কি সাজাপুর আতিগুলি রোড না? তো ওখানেই তো দাঁড়ালাম। সিগনালের আতিগুলি টোলটা আছে, তার একটু যা আগে, হ্যাঁ সামনে টোল, তার একটু আগে দাঁড়ালাম, চাটা খেতে হবে, চা কফি একটু খাবো। হ্যাঁ, আর যেটা বলছিলাম তোমাদের, আমরা যাচ্ছি হচ্ছে ইয়ারকারে, ওখানে কি যেন নাম, সরি সরি, রাস্তার ধারে দাঁড়িয়ে ব্লগ করার এই তো একটা অসুবিধা, কিছু করার নেই। আর মাইক আছে, যেটা আমি ঢুকিয়েছি এমন জায়গায় যে আর বার করতে পারছি না, মানে লাগেজের মাঝখানে একদম। যাই হোক, তো আমরা ইয়ারকায় যাচ্ছি স্টার্লিংয়ে, চা কফি খেলাম। তো এবার একটুখানি ফ্রেশ লাগছে, না তো না একটু ঘুম ঘুম চলে আসছিল। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, আমরা দ্য স্টার্লিং রিসর্টে যাচ্ছি ইয়ারকারে। আজকে এই রওনা হয়েছি 5:30 নাগাদ, আর ওই কালকে রাত্রের মধ্যেই ব্যাক করছি আমরা, শনি রবিবার, ওই উইকেন্ড ট্রিপের মতনই বলা যেতে পারে। তো স্টার্লিংয়ে আগে কখনো থাকিনি আমরা, এটা আমাদের ফার্স্ট টাইম হবে ওখানে থাকতা। গেছি তো অনেকবার, কিন্তু স্টার্লিংয়ে আগে কখনো থাকিনি। তো দেখা যাক, প্রপার্টিটা এক্সপ্লোর করব, আর জায়গাটাও একটা দুটো জিনিস ই আছে দেখার, খুব যে বেশি কিছু আছে ওখানে দেখার মতন তা নয়। আর আমরা কতবার গেছি রাজি? 7-8 বার তো গেছি, 7-8 বার গেছি আমরা। আর তো এই হচ্ছে ব্যাপার, তো বাইরে বেরিয়ে না এত মানে আওয়াজ হচ্ছে যে ভাবলাম যে না আরেকবার করে তোমাদের পরিষ্কারভাবে জানাই কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। তো চলো এখন তাহলে যাওয়া যাক, ব্রেকফাস্ট আর একটু পরে করব, এখন সেভাবে সব কিছু খোলেও নেই সত্যি বলতে কি, মানে কত খোঁজার পর এই ময়ূরা বেকারিটাকে পেলাম। একটুখানি কফি খাবো, মানে সকালবেলা একটু কফি না খেলে মাথাটা ছাড়ে না, যা হয় আর কি, যার যা অভ্যেস, চা কফি যাই হোক। তো চলো যাওয়া যাক, আর একটু এগোই, হাইওয়েতে উঠেই ব্রেকফাস্টটা করবো, তাই তো? আর একটুখানি যাই, তারপর খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ব্রেকফাস্ট খাওয়ার সময়। এই জাস্ট আমরা আটিবেলি টোলটা ক্রস করলাম, তো এখান থেকে অলমোস্ট 197 কিলোমিটার। তো ইয়ারকারটা হচ্ছে বেসিক্যালি তামিলনাড়ুতে, মানে আটিবেলি টোলটা ক্রস করলেই আমরা তামিলনাড়ুতে ঢুকে যাচ্ছি। আর এটা হচ্ছে তামিলনাড়ু সেলেমে, সেলেমে হয়ে যেতে হয়, সেলেমে একটা ছোট সিটি আছে, সেলেম সিটি, ঠিক আছে। তো ওই সেলেম হয়ে ওটা ইয়ারকার যেতে হয়, তো ওটা খুব ভালো জায়গা, এমনি মানে ওটা মিনি উটি বলা যেতে পারে, আমাদের এদিককার সাউথের মিনি উটি। তো ভালোই, মানে 20 খানার মতো হেয়ারপিনও আছে, বেশ উঁচু পাহাড়টা, ওটা নিচু নয়, আর জায়গাটাও বেশ ভালো, কয়েকটা বেশি পয়েন্ট নেই, 2-3টে দেখবার মতো জায়গা আছে, সেগুলো দেখাবো তোমাদের সবাইকে। গেছি আমরা অনেকবারই, বাট এবারে মানে ওইভাবে কোনোদিন ব্লগিং তো হয়নি, অনেক হোটেল আছে, মানে অনেক ভালো ভালো হোটেল আছে। সেবারে তো আমরা স্টার্লিং এ তো বললোই টিনা যে স্টার্লিং এ থাকবো,
স্টার্লিং আমরা অনেকবার এমনিও লাঞ্চ ফাঞ্চ করতে গেছিলাম, কিন্তু থাকা হয়নি, কোনোদিন থাকা হয়নি। খুব সুন্দর, ওটা খুব সুন্দর প্রপার্টিটা, একদম পাহাড়ের গায়ে। তো দেখাবো তোমাদের পুরো প্রপার্টি ট্যুরটা দেখাবো, তো থাকো আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ একটা ছোট পাহাড়ের মতো আছে, ওখানে ম্যাকডি প্লাস আরো কিছু দোকান আছে, একটা ওটিপি টাইপের দোকান আছে যেখানে ধোসা টোসা খুব ভালো পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান দোকান। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। তো এখন যাচ্ছি ওখানে ব্রেকফাস্টটা করতে, জানি না খোলা পাবো কিনা, রাস্তায় অনেকগুলো দোকান দেখলাম সবই বন্ধ, এখন কিছু খোলে না। এখন 7টাও বাজেনি, এখনো 5 মিনিট বাকি, 7টা বাজে 5। হ্যাঁ, দেখা যাক, যদি দোকানটা খোলা থাকে তাহলে আমরা ব্রেকফাস্ট এখানেই করে নেব। গাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কোথায় এর সঙ্গে লাগোয়া আবার একটা পেট্রোল পাম্পটাও আছে, ভালো খাওয়া দাওয়া করে তেল ভরে এখান থেকে বেরিয়ে যাবে। এই দোকানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণা ইন। আমরা এই ম্যাকডি তো অনেকবারই এসেছি এর আগে, মাঝে মাঝে লং ড্রাইভে চলে আসতাম, অনেকদিন পর এখানে ক্যাফে কফিটিও আছে। আগে প্রায় আসতাম, এখন অনেকদিন পর আবার এদিকে এলাম। এখন এদিকে রিসেন্টলি শুনলাম যে এদিকে নাকি হোসুর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলছে, তার জন্য অনেক রাস্তাই দেখলাম কাজ চলছে ব্রিজ ফ্রিজ হওয়ার জন্য। দেখা যাক কি হয়, এখানে হলে তো ব্যাপক জায়গাটা হয়ে যাবে। চলো আমরা ব্রেকফাস্টটা করি। আমরা তো এখানে দাঁড়িয়েছি দ্য কৃষ্ণা ইন, এটা একটা পিওর ভেজ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ওখানে দাঁড়িয়েছি আর একটু ওয়াশরুম ব্রেকের দরকার ছিল, প্লাস এখানে ব্রেকফাস্টটাও করবো যেরকম তখন বললাম তোমাদেরকে। রাজীবও গেছে ফ্রেশ করতে, কোথায় গেল? হ্যাঁ, অবশ্যই গেছে। তো দেখি কি খাওয়া যায়, আমরা জেনারেলি ইডলি টিডলি এইসবই খেয়ে থাকি, তো লাইট রাখি আর কি যতটা সম্ভব এটাই আর কি। তো যাই গিয়ে বসিলাম, কথা বলতে বলতে অন্যদিকেই চলে যাচ্ছিলাম। তো দেখি দেখা যাক রাজীব কী অর্ডার করেছে, জানে আমি ইডলি খাবো। ধোসাতে বড্ড তেল হয়, খুব একটা প্রেফার করি না। ভেতরেও বসার জায়গা আছে, বাট আমরা বাইরেই বসলাম ওপেন এয়ারে, এখানটা বসতে বেশ ভালো লাগে। আর এই হচ্ছে মিষ্টি দই, হ্যাঁ খাবার অর্ডার করলাম। ইডলি খাবো, রাজীব কি মশালা দোসা বললো না? রাজীব মশালা দোসা খাবে, আমি ইডলি, আর দুটো বড়া বলেছো নাকি? বড়াটা আমরা বাদ দিই না, ওটা খেতে খুব ভালো লাগে আমার। আর একটা হয় নাকি মশালা বড়া, ওটা জিজ্ঞেস করা হয় না? একটা হয় না ডালের বড়া, ডাল দিয়ে বানায়, হ্যাঁ মানে দুটো বড়াই ডাল দিয়েই বানায়, বাট ওটা মশালা বড়া না, চ্যাপটা চ্যাপটা হয়, খুব ক্রিস্পি হয়, ওটা খেতে খুব ভালো লাগে। বাট ওটা কিন্তু পাওয়া যায় না, না ওটা এইসব দোকানে পাবে না, এগুলো লোকাল ছোট লোকাল ছোট ছোট যে ইটরিগুলো আছে ওখানে পাওয়া যায়। তো যাই হোক, এখানে নর্মাল যে কি বলে মেদু বড়া, মেদু বড়া ওটাই খাবো। এই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ইডলি বড়া আর এখানে ধোসা বড়া। এই শুরু করো, ঠান্ডা হয়ে যাবে তো। ভালো হতে সাউথ ইন্ডিয়ান ফুড না আমাদের স্টেপল ফুডের মতনই হয়ে গেছে জানো তো, মানে আমরা যেখানেই যাই মানে ব্রেকফাস্টটা লাইট রাখি, আর সাউথ ইন্ডিয়ান খাবার এমনিই খুব লাইট হয়, খুব একটা স্পাইসি হয় না, মানে অ্যাটলিস্ট ব্রেকফাস্টে যেই মেনুটা থাকে সেগুলো আর কি, ধোসা ইডলি বড়া উত্তাপম এইসব আর কি। লাঞ্চ আর ডিনারটা ওগুলো করি না, কারণ আমরা দুজনেই খুব ফুডি, এটা তো তোমরা জানো সবাই, খেতে ভালোবাসি, সেটা আমাদের চেহারাতেও রিফ্লেক্ট করে। যাই হোক,
তো ওই হচ্ছে ব্যাপার। সেই জন্য কোথাও ঘুরতে গেলে আমরা সাউথ ইন্ডিয়ান, সেই জন্য কোথাও ঘুরতে গেলে আমরা সাউথ ইন্ডিয়ান ফুডটাকেই খুব প্রেফার করি। তো এই বেরোলাম ব্রেকফাস্ট করে, এখনো প্রায় কতক্ষণ, 3 ঘন্টা 22 মিনিট মতন দেখাচ্ছে, তো ওটা লাগবে আরও ওইটুকু সময়, আর মাঝখানে আরও 1-2 বার তো দাঁড়াতেই হবে। রাজীবের চাপড়ে ভীষণভাবে লাগে, যা হয় একটা স্ট্রেস ড্রাইভ করে, তো যারা যারা ড্রাইভ করে তাদের প্রত্যেকেরই আমার মনে হয় এই ব্যাপারটা হয়। তো যাই হোক, আমার তো ছুটি, আমি তো পাশেই বসি, আমাকে দেয় না ড্রাইভ করতে, যদিও আমি যথেষ্ট ভালো ড্রাইভিং জানি, আমাকে করতে দেওয়া হয় না, তো আমাকে ভরসা করে না রাজীব একেবারে। ওয়েন ইটস কাম টু ড্রাইভিং, ওর ধারণা আমি গাড়ি টাড়ি সব ঠুকে দেবো, আমি অ্যাক্সিডেন্ট করে বসে থাকবো, মানে ওর অদ্ভুত ধারণা, আমাকে কিছুতেই দেয় না করতে। যাকে আর সব দুঃখের কথা আর কী বলবো তোমাদেরকে, তো আমার ঠিক আছে, আমার যখন ছুটি তাহলে আমি একটু আনন্দই করি, তাই না বলো? সিট বেল্টটা লাগাই নি এখন, একটা চট করে লাগিয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্যাঙ্গালোরের বাইরে একটুখানি বেরোলে, মানে সিটির বাইরে বেরোলে এত সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায় না, মানে দারুণ লাগে, মনে হয় যেন মানে কোথাও একটা চলে আসলাম। এই জায়গাটাতে আমরা এর আগে বহুবারই লং ড্রাইভে এসেছি, মানে আমরা মোটামুটি আসতে থাকি এদিক ওদিক যখনই লং ড্রাইভের প্ল্যান হয়, কিন্তু কখনোই যেন এই জায়গাগুলো পুরনো হয় না আমাদের কাছে, তাই না বলো রাজি? খুব ভালো লাগে, হ্যাঁ খুবই ভালো লাগে। যারা ব্যাঙ্গালোরে থাকে তারা জানবে হোসুলের দিকটা এত সুন্দর, রাস্তাটা একদম 6 লেন রোড, আর যেমন রাস্তা তেমনি সিনসিয়ারি, ভীষণ ভালো লাগে দেখতে। এগুলো মানে পাহাড় হয়তো ওরম ভাবে বলা যায় না, আর ওই ছোট 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 পাহাড় বলা যেতে পারে, কিন্তু খুব ভালো লাগে গো। আর প্রচুর গ্রিনারি, এখন তো বর্ষা ঢুকে গেছে ব্যাঙ্গালোরে, এত সুন্দর সবুজ হয়ে আছে না চারিদিকটা, মানে খুবই ভালো লাগে, আইস ওদিক ভীষণ। আর আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি না, তেমনভাবে রোদটাও এখনো ওঠেনি, রাস্তাঘাটও ফাঁকা, ব্যাপক লাগছে। আকাশে বেশ মেঘও আছে, সামনের পাহাড় টাহাড়গুলো জাস্ট অপূর্ব, দেখি তোমাদের জুম করে যদি আরেকটু দেখানো যায়। হ্যাঁ একটু দেখা যাচ্ছে, অপূর্ব লাগে, যদিও আমরা তো হিল স্টেশনেই যাচ্ছি, সেটার তো একটা আলাদা ব্যাপার আছেই, কিন্তু এই চলতে চলতে মানে ডেস্টিনিতে পৌঁছাবার আগে এই যে চারিদিকে সিনসিনারিগুলো, এগুলো কিন্তু দারুণ বলো। ঘুরতে যারা আমরা ভালোবাসি সবাই, তাদের এই ব্যাপারগুলো খুবই ভালো লাগার, জার্নিটাই ভালো লাগে। হ্যাঁ জার্নিটা তো আছেই ভালো, জার্নিটা ড্রাইভিং বাই রোড গেলে আরো ভালো লাগে, কারণ এই জন্য আমরা সবসময় এই রোড ট্রিপটা প্রেফার করি, আমাদের খুব ভালো লাগে দুজনের রোড ট্রিপ। গোয়াতে যে কতবার আমরা গাড়ি নিয়ে গেছি তার তো কোনো মানে ঠিকানাই নেই, মানে ফ্লাইটে খুব কমই গেছি না গো, ফ্লাইটে 2-3 বার গেছি, ফ্লাইটে খুব কম বারই হয়েছে, আর ম্যাক্সিমাম টাইম আমি আর রাজীব ওই ড্রাইভ করেই গেছি, আমাদের ভালো লাগে ড্রাইভিংটা, খুব ভালো লাগে। এখন তো এখানে রাস্তা রাস্তা সব খুলে দিয়েছে, দেখছি কি হবে গো। তামিলনাড়ু গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে হোসুরের এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করছে, তো ওই জায়গাটা করলে ব্যাপক হয়ে যাবে, তো ওই জন্যই আমার মনে হয় রাস্তাগুলো সব এ করে ব্রিজ টিচ কিছু করার কিছুটা প্ল্যান করছে, মোস্ট এক্স্যাক্টলি কোথায় করবে আমি জানি না, তবে হোসুরে করবে এটুকু শুনেছি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। ব্রেকফাস্টের পর অনেকখানি চলে এসেছি, এসে এখানে একটু দাঁড়ালাম, আর রাজীবের অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছে, ও চোখে মুখে একটু জল দেবে আর একটা চা খাবে, আমি আর চা খাবো না, ওই খাবে। জায়গাটা বেশ ভালো, হাইওয়ের ওপর দেখতে পাচ্ছ, এটা কোনো বেকারি না, একটা ছোট্ট চায়ের দোকান, অনেক চিপস পাওয়া যাচ্ছে, বেকারি বিস্কুট পাওয়া যাচ্ছে,
আমি শিওর ওগুলো হ্যান্ডমেডই হবে। তো আমরা এই দোকানটার সামনে একটু বসেছি, তো এই রাজীব একটু চা খাবে, ওর তো খুব ঘুম পাচ্ছে, যা হয় আর কি সকালবেলা উঠেছে, তো ওই জন্যই বসেছি। আমি খাবো না চা, ও খাবে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ওই জন্য ভালো করে চা খেলাম। তামিলনাড়ুর রাস্তাঘাট খুব ভালো না, কি সুন্দর সাজানো গোছানো মনে হচ্ছে পুরোটা, পরিষ্কার রাস্তা, সবুজ গাছ, পরিষ্কার রাস্তা, বেশ ভালো গ্রিনারি, সুন্দর রাস্তা, নীল নীল আকাশ। আগে রোদ আছে বাট খুব একটা তেজ নেই রোদের। মানে সব বোর্ডে লেখা আছে ডু নট ফিড ওয়াইল্ড লাইফ, ডু নট ফিল ওয়াইল্ড অ্যানিমালস। ওখানে লেখা দেখলাম থোপ্পুর ভিলেজ, থোপ্পুর ভিলেজ না থোপ্পুর ফরেস্ট, থোপ্পুর, ও আচ্ছা সরি, থোপ্পুর ফরেস্ট, এটা কি ফরেস্ট এরিয়াই হবে তা না তো ওরকম লিখবে কেন? সব জায়গায় লেখা আছে ডু নট ফিড ওয়াইল্ড অ্যানিমালস, সেই হয়তো বেরিয়ে টেরিয়ে আসে মাঝে সাঝে, এই বাঁদর বসে আছে, বাঁদর কে ঠিক ওয়াইল্ড অ্যানিমাল বলা চলে না, আমাদের অ্যাপার্টমেন্টে তো ভর্তি বাবা, ওই ওই বাঁদরগুলোর জন্য পুরো তিনটে ব্যালকনিতে নেট লাগাতে হয়েছে বাবারে, সে এক সাংঘাতিক ব্যাপার। এবার আবার একটু কনজেস্টেড হয়ে গেল, কোন জায়গাটা যেখানে বলছিলাম, ও ড্রাইভ স্লো বলবে না, এখানটা এই হ্যান্ডেল মাইকে এই যে মাইকে ড্রাইভ স্লো প্রচুর ব্যারিকেডস আছে। চড়াই টাইপের ওই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে, গাড়ি পাল্টি খেয়ে যায়, তো ওই কারণে ড্রাইভ স্লো করে অ্যানাউন্স করতে থাকে এখানে। সিনিং ভিউটা দারুণ, সবুজ পাহাড় পেছন দিকটা, একটুখানে গেলেই সবাইকে দেখিও, আগে থেকে যে লেফট টার্নটা নেব এই থোপ্পুর ভিলেজ, থোপ্পুর রিজার্ভ ফরেস্ট লেখা আছে, থোপ্পুর রিজার্ভ ফরেস্ট, ওই জন্যই অ্যানিমালসদের ফিড করাতে বারণ করছে, হয়তো বেরিয়ে টেরিয়ে আস মনে হয়, এখন বর্ষা বলে আরো বেশি গ্রিন হয়ে আছে, এই জায়গাটা আমাদের ব্যাঙ্গালোর থেকে অলমোস্ট 150 কিলোমিটার, 150 কিলোমিটার, মানে এটা কৃষ্ণাগিরি টোলটা ক্রস করার একটুখানি পরেই হচ্ছে এই জায়গাটা আসবে, আমরা মোটামুটি অলরেডি 3টে টোল ক্রস করে নিয়েছি আর 1টা টোল বাকি আছে, ওইটা হচ্ছে একদম সেলেমে সিটিতে ঢোকার একটু আগেই ওই টোলটা পড়ে, এটা হচ্ছে লাস্ট টোল, এই মোটামুটি এবার এই টোলটা ক্রস করলে আমরা সেলেমে ঢুকবো, তারপর সেলেম সিটিটা ক্রস করে তারপরে এয়ারকাটে পাহাড়ে উঠবো, ওয়ান ওয়ে এয়ারকাট যেতে ব্যাঙ্গালোর থেকে 4টে টোল পরে, মোস্ট প্রবলি অ্যারাউন্ড 300 রুপিস পরে, মানে ওয়ান ওয়ে, যদি সেম ডেতে ফিরে আসো তাহলে হয়তো কম পড়বে, আর এমনি তো আমরা সেম ডেতে ফিরছি না, তো সেই কারণে ওই 300-600 এর মতো পড়ছে। আমরা এখন সেলেম সিটিতে ঢুকছি, ব্রিজটা নিলাম না তার বাপাস দিয়ে সার্ভিস রোড ধরে, সার্ভিস রোডই তো বলে না এটা, সার্ভিস রোড ধরে এদিকটা এলাম, এটা সোজা না সোজা গেলে সেলেম সিটি, স্ট্রেট গিয়ে আমাদের লেফট যেতে হবে, আচ্ছা সেলেম সিটি পৌঁছে যাওয়া মানেই অনেকখানি পৌঁছে গেলাম তাই না? হ্যাঁ আর জাস্ট
1 ঘন্টা 1 ঘন্টা ইয়ার কাট মানে পাহাড়ে উঠতে একটু টাইম লাগে, বাট ওইটা ওটা ওঠার টাইমটা নিয়েই দেখাচ্ছে তো। হ্যাঁ ওটাটা নিয়েই দেখাচ্ছে, 1 ঘন্টা নাগাদ আমরা পৌঁছে যাবো। 1 ঘন্টা পর সালেমটা অনেকটা কনজেস্টেড আমি দেখেছি এর আগে, আজকে তো বড়ই ফাঁকা ফাঁকা লাগছে, আমরা আর্লি তাই জন্য কি না এখন এই ব্রিজ গুলো করে দিয়েছে না। আচ্ছা এই ফ্লাইওভার গুলো সালেম সিটি বাদ লেফটে সালেম সিটি, আমরা এখান থেকে লেফট নেবো সামনে থেকে। জায়গাটা ভীষণই কনজেস্টেড থাকে, আমি আজকেই দেখছি যে বেশ ফাঁকা ফাঁকা, সেটা ভালো আমাদের জন্য, বাট জেনারেলি এরকমটা আগে কখনো দেখিনি বলো। না না এই ব্রিজটা হয়েছে না, এই সামনে দেখছো ব্রিজটা? হ্যাঁ ওই ফ্লাইওভার গুলোর জন্য ফ্লাইওভারটা হয়ে গেছে বলে এখন এই ব্রিজটা ইজি হয়ে গেছে ব্যাপারটা, মানে নিচ দিয়ে যাওয়া যাওয়া নিচ দিয়ে চলে যায়, যারা উপর দিয়ে যাওয়া উপর দিয়ে, আমরা কিভাবে যাব? আমরা উপর দিয়ে যাব ব্রিজ। আচ্ছা যাক অনেকটাই এসে গেছে, এটা তো সালেম সিটি ঢুকে গেলাম, এটা তো সালেম সিটি, ছোট সিটি কিন্তু পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। সালেম সিটি ক্রস করে এবার এয়ারকার্টের দিকে যাচ্ছি, সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ আশা করি, ওটাই হচ্ছে এয়ারকার্টের পাহাড়টা, ওটাতেই আমরা উঠব। এখনো কুয়াশা হয়ে আছে, কতটা পরিষ্কার দেখা যাচ্ছে আমি জানি না, বলতে পারছি না, ঘুরেই একটা ফার্স্ট হেয়ারপিন আছে, এই হেয়ারপিনটার পরে নেক্সট হেয়ারপিনটা অনেকক্ষণ পরে আসবে, মানে আরেকটা উঁচুতে ওঠা। হ্যাঁ এটা হচ্ছে একটা ফার্স্ট হেয়ারপিন, বাকি সেকেন্ড পেয়ার পিনটা অনেক পরে আসবে। ১৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চার্জ করে যা মনে পড়ছে ৫০ টাকা বা ১০০ টাকা করে চ
টোল হয়ে গেল, এবার চাপ নেই, আস্তে আস্তে একটা ফরেস্ট চেকপোস্টও আছে। অনেকক্ষণ বসে আছে তো তাই একটুখানি নেমে দাঁড়ালাম। রাজীবও এখানে ঘোরাফেরা করছে, আমি এখানে একটু দাঁড়ালাম। কোমর ব্যথা হয়ে গেছে অনেকদিন পর, এতখানি ড্রাইভ আর কি, আমরা তো দাঁড়িয়ে একটুখানি কোমরটা ছাড়াই, তারপর না হয় আবার চলা যাবে। এখান থেকে ভিউটা অসাধারণ, এখন ওই 10:15 মতন বাজে, সেরকম একটা রোদের তেজ নেই, জানি না 12টার পর হয়তো হবে। ভালোই লাগছে, পাহাড় আমার অল টাইম ফেভারিট, মোর দেন সি। যদিও আমরা সমুদ্রে বেশি যাই, ওটাও দারুণ একটা ব্যাপার, বাট পাহাড়ের নেশাই অন্যরকম, ভালো লাগে। আকাশটা দেখো, মেঘগুলো কিরকম মানে ভেসে ভেসে আছে, বলে না ওই প্যাজা তুলোর মতন মেঘ, অনেকখানি ওই রকম।
এখানে জাস্ট একটু দাঁড়ালাম তোমাদের ভিউটা দেখানোর জন্য। গিয়ে আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরো ভালোভাবে। এই দেখো ভিউটা দেখো, দারুণ। ওই দিক থেকে ভিউটা আরো ভালো। এই দেখো এই দেখো ভিউটা, পুরো সাইলেন্ট সিটিটা দেখা যাচ্ছে পুরো। জাস্ট দারুণ, জাস্ট ব্যাপক। রাজীব ওখানে কিছু শুট করছে। প্রচুর গাড়ি বিকেন না, আর যেহেতু এটা কাছে বেশ অনেক লোকজনই চলে আসে। চলো আমাদের এখন আরো মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে ওপরে উঠতে, স্টার্ট করা যাক। আমাদের তো দুপুর দুটোয় চেকিং, তো এখনো অনেকখানি সময় আছে হাতে। রাজীব আগে কি দেখে নেবো একটা দুটো পয়েন্ট, তারপর একেবারে না দেখেই নি, কারণ আমার তো এত আর্লি চেক ইন দেবে না। সাড়ে এগারোটায় পৌঁছে যাচ্ছি, তো তাহলে একটা কাজ করা যাক, তাহলে ফার্স্টে লেকটা ঘুরে নি, জার্কাট লেক যেটা, ওটা ঘুরে ওখান থেকে সোজা চলে যাবো প্যাগোডা পয়েন্ট। ওটা ওটাই হচ্ছে ইয়ারকারের হায়েস্ট পয়েন্ট, হায়েস্ট ভিউ পয়েন্ট। তো ওই জায়গাটা ঘুরে নি, ওটা খুব সুন্দর জায়গা, সবাইকার আশা করি ভালো লাগবে, আমাদেরও এমনি ভালো লাগে। ওখানে গিয়ে ঘন্টার ঘন্টা বসেও থাকা যায়, আমরা ঘন্টার ঘন্টা বসবো না, তো আমরা জাস্ট একটু ঘুরে ওই জায়গাটা ঘুরে তারপরে চোরা চলে যাবো এতে হোটেলে চেক ইন করে ফ্রেশন আপ হয়ে তারপর যাব আমরা লাঞ্চ করতে। কোথাও একটা লাঞ্চ করবো সেটা এখনো ডিসাইড করিনি, দেখি স্টার্লিং এও করতে পারি বা বাইরেও যেতে পারি। আপাতত চেক ইন করার আগে ভাবছি এই দুটো পয়েন্ট ঘুরেই, অনেকটা সময়ও আছে। হ্যাঁ অনেকটা সময়, মানে প্রায় দু আড়াই ঘন্টা সময়, এনাফ টাইম। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি এইবারে, সকাল সকাল বেরিয়েছে না ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, রাস্তাঘাট ফাঁকাও ছিল। হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যাঙ্গালোরের ট্রাফিকটা পাইনি, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে সবাই দাঁড়াচ্ছে, আমরা অলরেডি একবার একটু আগে দাঁড়ালাম না, তো এখন আর দাঁড়াচ্ছি না। এখানে একেবারে লেকে গিয়ে দাঁড়াবে তো নাকি? হ্যাঁ একদম লেকে গিয়ে দাঁড়াবো, তারপর এইসব ভিউ পয়েন্ট থেকে লাভ নেই, আসল ভিউ পয়েন্টটা প্যাগোডা পয়েন্ট থেকে দেখাবো। হ্যাঁ ওটা খুব সুন্দর, ওটা দারুণ। আর পাহাড়ে এরকম আঁকা বাঁকা রাস্তায় প্রত্যেকটা দিকেই কিছু না কিছু ভিউ থাকে বলো, সেগুলো অসাধারণ হয়। বাট সব জায়গায় তো ওরকম দাঁড়িয়ে পড়তে পারি না, ওরকম দাঁড়ানো যায়ও না। একবার অলরেডি দাঁড়িয়েছি, এবার একেবারে লেকের কাছে গিয়ে দাঁড়াবো তো নাকি? ঠিক আছে চলো ওখানে পৌঁছই, তারপর আবার ফেরত আসছি। আমরা ইয়ারকা ঢুকে গেছি, তো জাস্ট একটুখানি গেলেই লেকটা আসবে, ইয়ারকাট লেক। পার্কিং এইটাই তো না ডান দিকে? হ্যাঁ এই যে এই গেটটা, এখান দিয়ে ঢুকতে হবে। পার্কিং পাওয়াটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। পার্কিংটা করে যেতে হবে লেক, 40 রুপিস পার্কিং চার্জ। এবার আগে গিয়ে গাড়িটা লাগাতে হবে। হ্যাঁ ইয়াতে পার্কিং আছে, লাস্ট লেফট সাইড একদম লাস্ট, থার্ড গেট গোটাস। এখানে একটা পার্কিং ফি নিল ওই 40 রুপিস এর, আর এখানে আগে পার্ক করতে দিত সাইডে, বাট এখন বোধহয় এটা বন্ধ হয়েছে, একদম লাস্টে গিয়ে পার্ক করতে বলল। ওখানে যাচ্ছি, এবার দেখা যাক কত দূর যেতে হয়। খুব একটা গাড়ি নেই যা বুঝছি, তাই না? বাট দেখা যাক কী হয়, পার্কিংটা একবার পেয়ে গেলে নিশ্চিন্ত, ওটারই সমস্যা হয় এখানে। এই আমরা পৌঁছে গেছি ইয়ারকাট লেকে, এখানে দেখতেই পাচ্ছ আমার কাছে অনেক ছোটো ছোটো দোকান আছে, গুড়টা এই অনেক কিছু বিক্রি টিক্রি হয়। তো এটা মনে এন্ট্রেন্স, এটা বোট হাউস এন্ট্রেন্স।
এটা হচ্ছে রেড চাট, এটা হচ্ছে পুরো লেক, ইয়ারকাট লেক। বোটিং হয় এখানে, আমরা হয়তো বোটিং করবো না। এই এন্ট্রি আমাদের হয়ে গেছে ইয়ারকাট লেকে, টিকিট কেটে ঢুকে পড়েছি। এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই লেকটা কিরকম। লেকটা খুবই বড়, বিশাল বড় লেক। এখানে অনেকক্ষণ বসে টাইম কাটানো যায়, কিছু খাবারের দোকানও আছে। এখানে প্যাডেল বোটিংও আছে, আবার এও আছে, মানে স্পিড বোট টাইপেরও আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই প্যাডেল বোটের জন্য টিকিট নিতে হয়, নর্মাল এন্ট্রি ফি আলাদা, আর প্যাডেল বোটের জন্য এন্ট্রি ফিটা আমি দেখাচ্ছি। ওখানে ক্যামেরা টাইপও আছে। আর ওখান থেকে মোটর বোটের টিকিটটা কেটে এখানে এসে আসতে হবে। খুব সুন্দর জায়গাটা, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এটা হচ্ছে রাস্তা, এখানে সব লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরেই এটা বোটে উঠতে হয়। এটা হচ্ছে মোটর বোট, আমি এখানে একটু ছায়াতে বসলাম। ওই রাজীব গেল ভেতরে ওই এন্ট্রি ফি না কি বললো একটা ওটা দেখতে, প্রবাবলি আমরা হয়তো বোটিং করবো ভেবেছিলাম, করবো না, বাট মনে হয় রাজীবের ইচ্ছে আছে করার, ওটাই দেখতে গেলো। কতক্ষণ টাইম লাগবে আর কতজনের পরে আছে ওইটাই আসল আর কি, কতক্ষণ ওয়েটিং পিরিয়ড আমাদের। তো আমি বললাম যে আমি আর ভেতরে যাবো না, আমি তো এখানে বসি, তুমি দেখে এসো, ওটাই বললাম। এখানে বসে থাকতেও ভালো লাগে, তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত ভালো লাগে। যাই হোক, জল যেহেতু মানে লেক জল, তো হাওয়াটা বয়ে আসে না উপর দিয়ে, ওটা একটু ভেজা ভেজা হয়, একটু ঠান্ডা ঠান্ডা হয়, অতক্ষণ তো লেক তো ঘোরা হলো, এরপর আমরা যাচ্ছি প্যাগোডা পয়েন্টে। ওটা এখানকার তো সব থেকে উঁচু পিক না, ভিউ পয়েন্ট, সরি, ওটা হচ্ছে এখানকার সব থেকে হাইয়েস্ট ভিউ পয়েন্ট। তো যাই, দেখা যাক ওখানে কতটা ভিড় হয়। এখানে তেমন একটা ভিড় দেখলাম না, কিন্তু বোটিংটা তো আর করতে পারলাম না। যাই হোক, এখন দুজনের পর মানে দাঁড়িয়ে থেকে ওয়েট করে তারপর করা, ওদিকে আমাদের চেক ইনের টাইমও হয়ে যাচ্ছে, তারপরে আবার লাঞ্চ আছে, সো ওই জন্যই আর রাজি হলাম না। থাক, বোটিং আগে করেছি অবশ্য, এবার আর হলো না, ঠিক আছে। তাহলে প্যাগোডা পয়েন্টটা যাই, ওইটা খুব ভালো লাগে আমাদের দুজনের, ভিউটা খুব ভালো ওখান থেকে। তো চলো, তোমরা সঙ্গে থাকো। এটা হচ্ছে প্যাগোডা পয়েন্টের গেট,
যেটা রোডের আড়ালে চলে গেছে, হালকা হালকা হয়ে গেছে, এখানে আহ কি দাম লাগছে তোমরা দেখবে না, বলো দেখো শুনো না, সালেম সিটি যে আমরা সন্ধ্যের দিক করে যদি আসি বা তোমরাও যদি কখনো আসো সন্ধ্যের দিকে, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সাতটা অবধি তো থাকাই যায় আরামসে, তখন আরোই রোদের তেজ থাকে না, হাওয়া দেয়, এখনই কত চুল উঠছে দেখো আমার, আর তখন তো আর খুব ভালো লাগে, টাইম স্পেন্ড করি, তারপর আবার ব্যাক টু হোটেল, চেক ইনও করতে হবে, টাইম হয়ে গেছে।